আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাশ তথ্যকেন্দ্র আপডেটে। আসলে প্রবাশ তথ্যকেন্দ্র এই ডিজিটাল প্ল্যাটফর্মটি যখন আমি 2015 সালে শুরু করি, উদ্দেশ্য ছিল হচ্ছে শুধুমাত্র তথ্যগুলো, সঠিক তথ্যগুলো দেয়া। যারা বিদেশগামী কর্মী এরা খুবই সাদামাটা সাধারণ মানুষ, প্রবাসে যারা থাকেন তারাও খুবই সরলমনা, তারা সঠিক তথ্য আসলে পায় না। আস্তে আস্তে চেষ্টা করছি সেই বিষয়গুলো একটু জানানো। নর্থ ম্যাসিডোনিয়া, একটু আগে আমি মোবাইল স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম, আমি সেটি সেভ করতে পারিনি, এর মধ্যে ভিডিওটি চলে যায়। সেখানে খুব সুন্দর করে তার পেজে ফলোয়ারও আছেন, তিনি একজন ব্যবসায়ী হয়তো, সেখানে তিনি নর্থ ম্যাসিডোনিয়াতে কর্মী পাঠানোর জন্যে তিনি কীভাবে কী যেতে হয় সেই প্রচারণা বা সেই বিজ্ঞাপন দিচ্ছেন। তিনি একটি প্রতিষ্ঠান, তার রিক্রুটিং এজেন্সি আছে কিনা আমি সেটা জানি না, নিশ্চিত হতে পারিনি, কারণ ভিডিওটি আমি সেভ করার আগে সেটি আসলে হারিয়ে যায়। কিন্তু উনি এই খবরের সূত্রটা কোথা থেকে নিয়েছেন এটি হচ্ছে মজার বিষয়। একত্রিশ জানুয়ারি নর্থ ম্যাসিডোনিয়ার রাষ্ট্রদূত আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেই সৌজন্য সাক্ষাতে শ্রমবাজার নিয়ে আলোচনা হয়। এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের একটি আলোচনা, অনেকগুলো ইস্যুর মধ্যে সেখানে কর্মী যাওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়। না, এটার ব্যাপারে আলাপ আলোচনা হয় না, সেটা আজকে ডায়লগ ওপেন হলো, এরপরে গিয়ে আমরা সবাইকে ধন্যবাদ। এই বিষয়টাকে সাবজেক্ট করে বা পুঁজি করে বলাও শুরু হয়ে গেছে, সেখানে ভিসা হয়, ভিসা হচ্ছে কিভাবে হয়, কি কি যোগ্যতা লাগে, কোন কোন খাতে সেখানে কর্মী যায়, এবং বলছে ভিসা রেশিও ভালো কিন্তু সময় বেশি লাগে, 4-5 মাস সময় লাগে। আমি সত্যি অবাক হয়ে গেলাম একবারে। এটির মূল খবরটি হচ্ছে সৌজন্য সাক্ষাতে আলোচনা হয়েছে, এরপরে যদি সেখানে কর্মী পাঠাতে হয়, সেখানে সমঝোতা স্মারকের বিষয় আছে, সেখানে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের বিষয় আছে, এটি কত মাস কত বছর লাগবে সেটি আসলে একেবারেই অজানা। আমাদের দেশ থেকে শ্রমিক নিতে চাইতেছে সেটার ব্যাপারেও আলাপ আলোচনা হয়েছে। নতুন দেশ হিসাবে তারা স্কিল শ্রমিক চাইতেছে, তখন আমরা বলছি যে তোমরা তোমাদের ডিমান্ড দাও, তোমরা কী ধরনের শ্রমিক চাও, সেইভাবে আমরা ট্রেনিং করাইব, ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক সৃষ্টি করে আমরা বিদেশে প্রেরণ করব। আর আমাদের যারা কর্মী বন্ধুরা, ওই যে বললাম যে শুরুতেই তারা একেবারে যেহেতু সরল মনে, কোনো জায়গায় যদি একটি বিজ্ঞাপন দেখা যায়, যদি আমি কালকে বিজ্ঞাপন দেই যে ভাই চাঁদের দেশে আমি লোক পাঠাবো, ওইখানে লোক নিচ্ছে ভিসায়, মানুষ দেখবেন বলবে ভাই কত লাগবে, বলবে যে কত লাগবে, কিন্তু কেউ বলবে না, চিন্তাও করবে না যে চাঁদের দেশে যাওয়া যায় কি না, কেমনে যাওয়া যায়, আর আমি যে পাঠাবো আমি কি বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক কি না, বা আমার রিক্রুটিং লাইসেন্স RL নম্বরটি আছে কি না, এইটা জিজ্ঞেস করার সংখ্যা 1%ও না। এই নর্থ ম্যাসিডোনিয়ার বিষয়টি আসলে এরকমই, এটি একেবারে প্রাথমিক পর্যায়ের একটি খবর। এখানে আসলে কোনো রকম কোনো শ্রমিক পাঠানো, কর্মী পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দয়া করে এই বিষয়ে কেউ প্রতারিত হবেন না। আমার মনে হয় আপনাদেরকে এই বিষয়টি বোঝাতে পেরেছি। তাহলে আপাতত এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্যকেন্দ্রে। প্রবাস তথ্যকেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন